আজ আমি আপনাদেরকে বলবো যে শরীরের কোথায় তিল থাকলে কি ফল লাভ হয়। তিলের অবস্থান থেকেও একজন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। অনেকে ভাবতে পারেন এটা নিতান্তই একটি কুসংস্কার ছাড়া আর কিছু নয়, কিন্তু প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। দীর্ঘ গবেষণার পর ভারতের পণ্ডিতেরা এই তত্ত্ব আবিষ্কার করেছেন। তাই শরীরের কোন জায়গায় তিল থাকলে কি ফল লাভ হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। কপাল। কপালের মাঝামাঝি অংশে তিল থাকলে বুদ্ধিমান ও চালাক মনে করা হয়। আর কপালের ডান দিকে তিল থাকলে ব্যক্তিটি সঙ্গী হিসাবে ভালো হয়। এছাড়া কপালের বাম দিকে তিলের উপস্থিতিকে সুভাগ্যের লক্ষণ হিসাবে ধরা হয়। মুখ। নারী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ধনী হন এবং তার জীবনসঙ্গী খুব সুখী হয়। থুতনি। জ্যোতিষশাস্ত্রমতে যাদের থুতনিতে তিল রয়েছে তারা অত্যন্ত যত্নবান, ভ্রমণ পাগল ও আবেগপ্রবণ। তবে তিলের অবস্থান যদি থুতনির ডান দিকে হয় তবে ব্যক্তি যুক্তিবাদী হন, আর বাম দিকে থাকলে স্পষ্টভাষী। গাল। গালে তিলের উপস্থিতি মেধাবী, চৌকস ও ক্রিয়াবিদ হওয়ার লক্ষণ। এছাড়া গালে তিল ধারণ করা ব্যক্তিরা বেশ রকচটা হয়ে থাকেন। নাক। যাদের নাকে তিল রয়েছে এরা বেশ বন্ধুসুলভ ও পরিশ্রমী হয়ে থাকেন এবং এদের মধ্যে আত্মসম্মানের বোধ অনেক বেশি। এছাড়া ডান দিকের গালে তিল থাকলে অধিক যৌন চাহিদা নির্দেশ করে, আর বাম দিকের গালে তিল থাকলে বলা হয় এদের কিছু পেতে এদের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। এছাড়াও নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন ও সুখী হন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। কান। যাদের কানে তিল রয়েছে তাদের আয়ু অনেক বেশি থাকে। ঠোঁট। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর, তবে ঠোঁটের নিচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে। পেট। পেটের তিলের উপস্থিতি আধ্যাত্মিকতার লক্ষণ প্রকাশ করে। পেটের ডান দিকে তিল থাকলে অর্থভাগ্য বেশ ভালো হয়, আর বাম দিকে তিল থাকলে ব্যক্তির হিংসার চিহ্ন নির্দেশ করে। এছাড়াও যে ব্যক্তির পেটে তিল রয়েছে তারা পেটুক প্রকৃতির হয়ে থাকেন। বুক। যে মহিলার বুকে তিল রয়েছে তারা আদর্শ মা হয়ে থাকেন এবং এটি সন্তানের জীবনে সুখের চিহ্ন। এমনকি যে পুরুষের বুকে তিল রয়েছে তারাও ভাগ্যশালী হন। হাত। হাতে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী হয়ে থাকেন, সাফল্য তাদের কাছে সহজেই ধরা দেয়। যাদের হাতে তিল রয়েছে তারা চালাক চতুর হন। পা। পায়ের মধ্যে যাদের তিল থাকে তারা দেশ বিদেশে অনেক ভ্রমণ করে থাকেন। এছাড়াও পায়ে তিল থাকা ব্যক্তিরা সহজে সমাজে সমাদৃত হন। বিশেষ অঙ্গ। শরীরের বিশেষ অঙ্গ বা যৌনাঙ্গে তিল থাকলে তাকে ভালো ও সৎমনের মানুষ মনে করা হয়। এছাড়া যৌনাঙ্গে তিল উত্তম জীবন ও যৌনসঙ্গীর লক্ষণ প্রকাশ করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার শরীরের কোন জায়গায় তিল রয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।